দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগতম। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত করেছি আমি বিনায়ক রহমান। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ চলছে এই মুহূর্তে, কিন্তু বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা বন্ধ থাকলেও কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই দর্শকরা মাঠে প্রবেশ করছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ড ঠিক স্কোর 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 ছিল 4/3 বলে, 9 রান স্কোর বোর্ডের তেমন একটা সুবিধা করতে পারে নাই। এই মুহূর্তে বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদের আমি বিনায়ক রহমান। দর্শক, আপনাদের জানিয়ে রাখি খেলা শুরুর আগেই কিন্তু বৃষ্টি হওয়ার সংখ্যা ছিল অনেকটা। বৃষ্টি সংখ্যা নিয়েই ম্যাচটি ঠিক দুপুর 2টায় মাঠে গড়ায় বাংলাদেশ টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল। দর্শক, এই মুহূর্তে কিন্তু বৃষ্টির জন্য খেলা বন্ধ রয়েছে। দর্শক, খেলা বন্ধ থাকলেও কিন্তু বৃষ্টি উপেক্ষা করে দর্শকরা মাঠে আসছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু দর্শকদের মাঠে প্রবেশ করানো হচ্ছে। দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, মাঠের বাইরেও কিন্তু দর্শকদের এখনো ভিড়। এখনো খেলা শুরু ঠিক 2টায় শুরু হলেও কিন্তু দর্শকরা এখনো মাঠে আসছে। বৃষ্টি উপেক্ষা করে কিন্তু দর্শকরা মাঠে আসছে বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা উপভোগ করার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো মাঠের বাহিরে কিন্তু অনেক দর্শক ভেতরে প্রবেশ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে।
দর্শক, আমরা এখন বিভিন্ন কথা বলতে চেষ্টা করব। খাইছেন আপনারা? জি খাইছি। খাইছেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা দেখতে আসছেন, বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে খেলা বন্ধ রয়েছে, কি মনে হয় খেলা কি মাঠে গড়াবে কিনা? ইনশাল্লাহ খেলা হবে, ইনশাল্লাহ। এতে বৃষ্টি তেমন একটা হবে না আশা করি। বাংলাদেশ, আপনার প্রেডিকশন কি, বাংলাদেশ কত রান জিতবে? যেহেতু এখন উইকেটে জেতার সম্ভাবনা বেশি, রানে তো না, ঠিক আছে, ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে মিনিমাম 7 উইকেট। আপনারা শুনছিলেন কথা বলে খেলা দেখতে আসছেন, এর মধ্যে বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে, তো কি মনে হয় খেলা কি মাঠে করাবে? জি অবশ্যই খেলা করাবে এবং আমরা সম্পূর্ণ খেলা দেখে মাঠ থেকে বের হবো। কি মনে হয় বাংলাদেশ কি জিতবে কিনা? আমরা ইনশাল্লাহ জি, ইনশাল্লাহ জিতবে। কত উইকেটে জিততে পারে? ইনশাল্লাহ 5-6 উইকেটে জিতবে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগেই কিন্তু নিউজিল্যান্ড 4 ওভার 3 বলে কোনো উইকেট না হারিয়ে 9 রানে ব্যাট করছে। বৃষ্টি থামলে আপনার ফিন অ্যালন 5 ও উইলম সাকিব আল হাসানকে বিশ্রাম থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। অন্যদিকে নিউজিল্যান্ডের লকি ফার্গুসনকে অধিনায়কত্ব করেছে বাংলাদেশ। ইনশাল্লাহ অনেকদিন পর আশা নিয়ে আসছি স্টেডিয়ামে, অবশ্যই খেলা শেষ হবে। আজকে তো আসলে ওয়েদার দিচ্ছিল এমন যে বৃষ্টি হওয়ার একটা সংখ্যা ছিল, সংখ্যা নিয়ে খেলা যেহেতু মাঠে ঘুরিয়েছে, খেলা কি শেষ হবে কিনা বা পরিত্যক্ত হয়ে যাবে আপনার কি মনে হয়? আমার মনে হয় যে স্বল্প পরে হলেও খেলাটা হওয়া উচিত, সেটা যদি 10 ওভারে হয় তবু সেটা মানে মানে বাড়ছে এই মুহূর্তে মনে হয়। আমার মনে হচ্ছে বৃষ্টি থেমে যাবে, গুড়ি গুড়ি বৃষ্টি তো, মানে যদি বেশি পরিমাণ বৃষ্টি না হয় থেমে যাবে হয়তো। প্রেডিকশন কি আপনার, বাংলাদেশ কি করবে, জিতবে নাকি হারবে এবং ইনশাআল্লাহ উইকেটে জিতবে? উইকেট বলতে পারছেন, বাট ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো খেলবে এবং জিতবে। দর্শক, যেমনটি শুনছিলেন আসলে সবাই কিন্তু চায় যে আজকে বাংলাদেশ জিতুক, তামিম এবং মাহমুদুল্লাহর ফেরার ম্যাচে ম্যাচটি
শেষ পর্যন্ত মাঠে করাক এবং ম্যাচটি সবারই প্রত্যাশা বাংলাদেশ ভালো ভালো স্কোরে জিতুক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলেও কিন্তু সমর্থকদের এখানে মাঠে প্রবেশ করছে তারা। দেখুন আমি মাহমুদুল্লাহ রিয়াদ, মানে এরা আছে, এদের কাছ থেকে খুব ভালো একটা পারফরম্যান্স হচ্ছে। বাসটা একটু দেখেন না আমাদেরকে। জি তো আপনি দর্শক যেমনটি দেখছিলেন যে একজন দর্শক রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাংলা বাংলাদেশের যে ফুটবল মানে আমাদের প্লেয়ারদের বলা হয় টাইগার, হেনু যে আমরা এগুলো নিয়ে আসছি আমাদের প্লেয়ারদেরকে মানে উৎসাহ করতে মানে উৎসাহ জাগ্রত আর কি আনন্দ দিতে। অবশ্যই থামবে, মাঠে গড়াবে, খুব দ্রুতই গড়াবে। আপনার প্রেডিকশন কি, আজকে বাংলাদেশ জিতবে? অবশ্যই জিতবে। কত উইকেটে জিতবে? কত উইকেটে জিতবে? আমার ধারণা আলহামদুলিল্লাহ অনেকদিন পর ফিরছেন দলে, তো তাদের নিয়ে আপনার তাদের নিয়ে প্রত্যাশা সবসময় ভালো ছিল, তারা আজকেও ভালো খেলবে, আজকেও ভালো খেলবে। কোথা থেকে এসছেন? আমরা এসছি রাজশাহী থেকে। রাজশাহী থেকে খেলা দেখতে আসছেন? হ্যাঁ, সরাসরি খেলা দেখার জন্য আসা। আচ্ছা, এর মধ্যেই খেলা মাঠে গড়িয়েছে আপনি জানেন এবং বৃষ্টির কারণে খেলা এই মুহূর্তে বন্ধ রয়েছে, তো আপনার কি মনে হয় যে খেলা আসলে মাঠে গড়াবে কিনা শেষ পর্যন্ত? হ্যাঁ, আকাশের অবস্থা খুব একটা খারাপ না, খেলা গড়াবে ইনশাল্লাহ। আর মিরপুরে ড্রেন সিস্টেমটা অনেক ভালো, তো খুব তাড়াতাড়ি খেলা শুরু হবে মনে হচ্ছে। আপনি কি মনে হয় বাংলাদেশকে কি জিতবে নাকি হারবে? ইনশাল্লাহ জিতবে, অবশ্যই চাইবো বাংলাদেশের মানুষ বাংলাদেশই জিতুক। তামিম এবং মাহমুদুল্লাহ অনেকদিন পরেই ফিরেছে নিশ্চয়ই জানেন, তো তাদের কাছ থেকে কি প্রত্যাশা করছেন আপনি? ওরা তো সবসময় ভালো করে, মাঝে মধ্যে সেটা তো হবেই, আশা করা যায় ভালো খেলবে তারা। বাংলাদেশ কত উইকেটে জিততে পারে? কত উইকেটে জিতবে সেটা তো এখনো খেলা দেখিনি, বুঝতে পারছি না। ভিতরে ভালো একটা স্কোরিং এ জিতে যাচ্ছে। থ্যাংক ইউ।